দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িয়াতে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেবো। আমরা দেখছিলাম এখানে আহাদ ভাইকে, উনি গরু কিনছেন মনে হয়, আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেই। এটা পালার গরু, 30,000 টাকা মন হিসাব করে দাম চাইতে বলছেন। তো উনি আপনি কয় মন ধরছেন এটা? এখানে তো ফাঁক আছে রে ভাই, তাই না? এখানেই ফাঁকটা আছে। আপনি ধরছেন 4.5 মন, আর আপনি কত কয় মন ধরছেন? 3 মন 10। তাহলে তো এইভাবে হবে না তো। এই যুক্তিটা খালি মারামারি, খালি মারামারি। কত দিচ্ছেন আপনি দাম? 105 ভাই। কত চাইছেন ভাই? 130। দাঁত হয়েছে নাকি? না, দাঁত হয়েছে। 4 দাঁত। দেখছিলাম আমরা। আজ ভাই কটা হয়েছে? মাত্র দাম বেশি ভাই আছে। হ্যাঁ, সোবরাদের পরে কিছু কাস্টমার নামিয়ে গেছে, পালা কাস্টমার। আচ্ছা, দাম একটু মানে বেশি চাইতেছে, দাম একটু বেশি যাচ্ছে। কতটা দাম? দাম তাহলে 20। 120। হ্যাঁ, 2 দাঁত নাকি? 2 দাঁত। 2 দাঁত একদম 12,000। একদম 12,000, একদম 12,000। দাদা গরু ছাড়া কিনা যায় না। আর দাদা গরুর দামও তো বেশি একটু, একটু বেশি না? দাদা গরুর দাম বেশি হবে এখন, এখন বেশি হবে, দিনে দিনে বেশি হবে। দর্শক শুনছেন দেখছেন, লাস্ট দাম 112। লাস্ট দাম এর নিচে আর হবে না। তারপর যদি ভাঙ্গা লাগে ভাঙবেন? আচ্ছা, 1,000 ভাঙিবেন, কিন্তু 10-12 হবে। দর্শক আমরা শুনছি দেখছি, আমরা দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা। কত? 5 বলে ভাই, 100 মারে কিনতে না পারলে বেচতে পারবো না। দাম চাইলে 45-35 দাম। 35 2 দাঁত না ভাই? হ্যাঁ ভাই, 2 দাঁত। আহ
কত চাইছেন এটা দাম 170 170 30 দিছেন ভালো লাগে না ভাই দেখছিলাম আমরা আচ্ছা এটা কিনছেন এটা কত কত চাচ্ছেন এটা বলেন দাম দর করে নিতে হবে কিছু আরো ছাড় আছে আর এটা এটা তো বলত পাঠেন এটা কত চাও ওইটা পাঁচ পান এই দুটাই কেনা হয়েছে আজকে আরেকটা ছোট আছে ওইদিকে আচ্ছা ছোট দেখবো না ভাই বেচা কত ওইটা বেচা ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন আর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা এখানে গরু খেতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই আজকে ভালো আমদানি কমতে
আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যেগুলো কিনছিলেন আসবে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনুন ধন্যবাদ